আল্লাহ এই দুই দিন ব্যাপী মাহফিলের আমি অদম গুনাহগারের সাথে মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইলেন আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন মাবুদ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন গো আল্লাহ আল্লাহ আপনি কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না গো আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ তাকে দেখে আপনার কতরে আদরের বান্দারা কত আদরের মুরব্বী বান্দারা যুবক বান্দারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছেন আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনায় আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে কোন সন্তান জানি হাত বাড়াইছে কোন সন্তানের জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানি নাই আল্লাহ কার জানি এমন আব্বা যান অন্ধকার কবরে এমন আব্বার কবর আপনি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা আল্লাহ তাকে দেখেন কে জানে হাত বাড়ায় কার জানি জগতের মধ্যে মানায় যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে যেই মা নিজে না খেয়া সন্তানকে খাওয়াইছে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাবে সবার চেহারা দেখবে কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখবে না গো আল্লাহ মনিব যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর না জাতের ফয়সালা করে দেন আল্লাহ ও দয়া কে জানি হাত বাড়াইছে গো মাও নাই বাবাও নাই জনমের দি আমায় আব্বা চইলা গেছে হাল্লা যারার সারিয়া তারার রাই খাগ গেছেন কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে যাহার সংসারে তাহার মত দুঃখী নাই রে জগতে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ মনিব যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দেন আল্লাহ যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দেন এমনভাবে বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মহেন্দ্রনগর বাজার সংলগ্ন একটা কবরস্থানের জন্য একজন ব্যক্তি 30 শতক জায়গা দান করেছেন
আরো নিয়ত করেছেন দান করবে এলাকায় ঐতিহাসিক কবরস্থানটাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এমন ভাবে যাদের যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ আমাদের সবার মনের নেক নেক আশাগুলা পূরণ করেন যারা ব্যবসা করে বরকত দান করেন যারা চাকরি করে বরকত দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দেন আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের মা বোনেরা সহ দেশ বিদেশের মধ্য থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাই মোহাম্মদ ওবায়দুল ইসলামের সাথে এলাকার যত মানুষ একতাবদ্ধ হয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ তাদের জান্নাতের বাগান কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করেন প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করেন আল্লাহ এই সোনার বাংলাদেশের উপর আপনার হাত রহমত বরকত দান করেন বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার ওই ইসরায়েল জালেম বাহিনী ইহুদিদের হাত থেকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন মুসলমানদেরকে আজাদি দান করেন বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য ইমানের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল দুই দিন ভাবে মাহফিলের আজকে প্রথম দিন আমি মুনাজাত করতেছি আল্লাহ যেন সহি সালামতে আবার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি সে তৌফিক দান করে দেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে আমাদের রুহটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়েন গো আল্লাহ নবীজির চেহারা মুবারক নবীজির রওজা মুবারক না দেখি যদি মারা যায় আল্লাহ মরণের পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাব মদিনায় বাবা যারা যারা মদিনা যাইতে চান আমি গুনাগারের সাথে মুসাফির মানুষ তিন ব্যক্তির মধ্যে একজনের দোয়া কবুল চেয়ে তিনজনের দোয়া কবুল হয় এর মধ্যে আমি একজন মুসাফির হয়তো আল্লাহ দোয়া কবুল করতে পারে একটু মহাব্বতের আওয়াজে পড়েন মনে বড় আশা ছিল যাব মদি মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ এই মাহফিলের সর্বসাকুল্য কমে সফলতা কামনা করে আল্লাহ মুনাজাতের মধ্যে ফরিয়াদ জানাই মরণের আগে একবার আপনার হাবিবে কিবরিয়ার নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবাইদুল ভাই আসছেন